একটু নিজেকে যত্ন করার, তো আজকে আমি বলবো যে হেয়ার স্পা কিন্তু লুইস হার্বালস দিয়ে করা যেতে পারে। বাহ, পার্লারে না গিয়ে লুইসেরই কিছু প্রোডাক্ট দিয়ে আজকে হেয়ার স্পাটা বলবো, যেটা আমি আগেও কোনো একটা সময় কোনো একটা অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম। ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছিলেন আপনারা। আপনারা কিন্তু ওয়ার্কশপে এসে আমাকে বলেছিলেন যে ম্যাম, এই হেয়ার স্পাটা করে কিন্তু আমি পার্লারের থেকেও ভালো চমক পেয়েছি, দারুণ সফট হয়েছে আমার হেয়ার। এটা আমি মাঝে মধ্যে আমি নিজেও করে থাকি, সেই জন্য আমি এই টিপসটা আপনাদেরকে আজকে দেব, একটু সময় পেয়েছি বলে, তো সেটা নিয়ে একটু আলোচনা করি। একদম, দেখো ইভেন তোমার যেহেতু লেন্থের হেয়ার শর্ট, তুমিও করতে পারবে, কারণ আমাদের কম বেশি সবাইকারই হেয়ার লেন্থের থেকেও বড় কথা চুলটা হেলদি আর সফট থাকা দরকার। ঠিক, খড়খড়ে রাফ হেয়ার যদি এক ঢাল এক পিট চুল থাকে কিন্তু খসখসে, আপনার হাত দিয়ে টাচ করলেই মনে হচ্ছে একটা, মানে আমি পাট ধরছি বা সেই স্কচ ব্রাইট হাত দিচ্ছি, তো সেই ব্যাপারটা হয়ে যায় যে সফট চুল পাতলা হোক ঘন হোক, এটা একটা হেলদি হেয়ারের একটা শাইনিং মানে করে, এটা সেটা একটা সিম্বল যে আমার হেলদি হেয়ার। এর জন্য যেটা আপনাকে প্রথমে করতে হবে, দু রকমের শ্যাম্পু আপনাকে লুইস হার্বালসে জোগাড় করতে হবে, আপনাকে হেনা কাছে রাখতে হবে, আপনাকে অ্যালোভেরা জেল কাছে রাখতে হবে, আর আপনাকে করতে হবে কি না আমাদের হেয়ার অয়েলটা। এবার স্টেপ বাই স্টেপ বলে রাখি, আর প্রোডাক্টগুলো আমি বলবো যে আমি যেই প্রোডাক্টগুলোর কথা বলবো সেগুলো স্ক্রিনে দেখানো হোক, যারা আমার নতুন বন্ধু যারা আমার আজকে এই প্রোগ্রামটা দেখছে তারা কিন্তু বুঝতে পারবে যে হেয়ার স্পা করতে কী কী দরকার পড়বে। প্রথমেই বলবো যে অনিয়ন জিঞ্জার শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প থেকে লেন্থ অবধি ভালো করে মাসাজ করে ধুতে হবে, কারণ দেখো হেয়ার স্পা করতে গেলে কিন্তু পার্লারে করি বাড়িতে করি প্রত্যেকটা হেয়ার যেন একদম ক্লিন থাকে, চুলের মধ্যে নোংরা থাকলে বা স্ক্যাল্পে নোংরা থাকলে কিন্তু হেয়ার স্পা কমপ্লিট হবে না। সেই তুলনায় আমি সেই কারণে আমি বলছি যে হেয়ার স্পা করার সময় ফার্স্ট স্টেপ লিখে রাখুন পারলে, অনিয়ন জিঞ্জার শ্যাম্পু এক কাপ লুকওয়ার্ম ওয়াটারে ভালো করে গুলে প্রথমে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করব, তারপরে এমনি জলের মধ্যে আবার গুলে সেটাকে ভালো করে ভালো চুলটাকে প্রতিটা চুলে ভালো করে ধুয়ে নেব। তাহলে দুবার করে শ্যাম্পু ইউজ করলে আমার হেয়ার প্লাস স্ক্যাল্পটা পরিষ্কার হয়ে গেল। এইবার আমি আগের দিনে যেদিনকে আমি শ্যাম্পু করলাম তার আগের দিনে আমাকে হেনা ভিজিয়ে রাখতে হবে। আপনি এই হেনাটা করবেন পারপাসলি আপনার চুলটা ব্রাউন কালার সফট সিল্কির জন্য, যেহেতু আমি বারবার করে বলে রাখি এটা হেনা কাম হেয়ার প্যাক, সো তারপরেও কিন্তু কিছু প্রোডাক্ট আমি এর সাথে মিক্স করতে বলবো। প্রথমে হচ্ছে সাদা ডিমের অংশ, দ্বিতীয় কথা হচ্ছে এক চামচ লেবুর রস, তৃতীয় কথা হচ্ছে এক চামচ টক দই, তারপরে বলবো একটুখানি আপনি এর মধ্যে গাঢ় করে চায়ের লিকার আপনার হাফ কাপ মতন আপনার চুলের লেন্থ অনুযায়ী, আর তিন চামচ হচ্ছে আপনি কফি পাউডার। ভালো করে পেস্ট করবেন, কী কী বললাম, লেবুর রস বলেছি, কফি পাউডার বলেছি, চায়ের লিকার বলেছি, টক দই বলেছি, এইগুলো দিয়ে আর সাদা ডিমের অংশ, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। পুরো চুলের লেন্থে স্ক্যাল্পেও লাগবে, কারণ যা যা ইনগ্রিডিয়েন্টস বলবো এটা স্ক্যাল্পের খাদ্য, আপনি স্ক্যাল্প টু লেন্থ পুরোটা চুলে কভার করবেন, সেরকম হলে আপনি সংসারে কাজ করুন, কারণ এইটা রাখতে হবে মোটামুটি দু ঘন্টা, একদম শুকিয়ে যাওয়া অবধি রাখতে হবে। আপনি শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন, তারপরে সমস্ত সংসারে কাজকর্ম করবেন, সেদিনকে আপনি পুরো প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবেন, সেদিনকে শ্যাম্পু করবেন না, পুরো প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। সেই জন্য ডিমের সাদা অংশই বলেছি, ডিমের হলুদ অংশ বারণ করলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কন্ডিশনার ইউজ করবেন। কন্ডিশনারটা আমাদের লুইস হার্বালসে কন্ডিশনার আছে, সেটা ইউজ করে নেবেন, চুলটাকে শুকিয়ে নেবেন। এরপরে বলবো থার্ড স্টেপ নাম্বার আমাদের হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা আপনি সন্ধ্যের দিকে একটু গরম বাটিতে বসাতে হবে, মানে আমি এটাকে হট অয়েল কম্প্রেস করব হেয়ারের মধ্যে মাসাজ করব। সো আপনি গরম জলের মধ্যে বাটিতে তেলটা নিয়ে বসিয়ে দেবেন, তেলটা গরম হবে, পুরো স্ক্যাল্প প্লাস লেন্থে ভালো করে মাসাজ হবে। এটা কিন্তু আমি হেনার পরের স্টেপ বলছি, প্রথমে বললাম শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে, সেকেন্ড স্টেপ বললাম আমি হেনা ইউজ করতে ইনগ্রিডিয়েন্টস মিক্স করে, তারপরে বললাম থার্ড স্টেপ আমি আপনাকে একটু হট অয়েল মানে মাসাজ করতে। মাসাজ করার পরে এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে এবার অর্গ্যান কোকোনাট শ্যাম্পু দিয়ে ধুতে হবে।
দেখো এখানে প্রথমেই বলেছিলাম যে দুটো শ্যাম্পু আমাকে হেয়ার স্পাতে ইউজ করতে হবে। ফার্স্টে আমি তেলটাকে কাটিয়ে নেওয়ার জন্য অনিয়ন জিঞ্জার শ্যাম্পু বলেছিলাম, আর সেকেন্ডে বললাম আমি যখন তেলটাকে আমি ওয়াশ করব দেন আমি ভালো করে আমি ওয়াশটা করব কি দিয়ে, আমি হেয়ার অয়েল দিয়ে, হেয়ার অয়েলটাকে কাটানোর জন্য অর্গ্যান কোকোনাট শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো। ভালো করে তেলটা যাতে না থাকে সেইভাবে দু তিনবার করে ওয়াশ করতে হবে। ধুয়ে নেওয়ার পরে এইবার লাস্ট স্টেপে হচ্ছে আমাকে ইউজ করতে হবে অ্যালোভেরা জেল, পুরো চুলে মাস্ক হিসাবে এটা হচ্ছে হেয়ার মাস্কের কাজ করবে। পুরো চুলে আপনাকে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে হবে। আপনি অ্যালোভেরা জেলের সাথে একটু পারলে, যদি আপনার মনে হয় যে আপনার দরকার যে অ্যালোভেরা জেলের সাথে আমি কোনো কিছু ইউজ করতে চাইবো, কিছু না ইউজ করলেও চলবে, আর যদি মনে করেন কিছু ইউজ করব অ্যালোভেরা জেলের সাথে, ভিটামিন ই ক্যাপসুল 400 পাওয়া যায় দোকানে, ভিটামিন ই ক্যাপসুল দুটো কি চারটে, যাদের চুলের অতিরিক্ত পরিমাণে পড়ছে, যারা হেয়ার স্পা করতে বারবার পার্লারে ছুটে যাচ্ছে, যে আমাকে মাসে অনেক হাজার টাকা খরচা করে পার্লারে যেতে হচ্ছে শুধুমাত্র হেয়ার ফলটাকে কন্ট্রোল করার জন্য, তারা কিন্তু চারটে আপনি ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল 400 মিশিয়ে সেই অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ইউজ করবেন। আর যাদের মনে করছেন উজ্জ্বলতার জন্য করছি, অত হেয়ারের আমার ফলিংয়ের প্রবলেম নেই, তারা ইউজ করবে আমাদের দুটো এই অ্যালোভেরা জেলের সাথে ভালো করে মিশিয়ে পুরো স্ক্যাল্প টু লেন্থ অবধি আধা ঘন্টা রাখবেন, হাওয়ার তলায় শুকাবেন, রোদে যাবেন না। অনেকে কি করে যে অ্যালোভেরা জেল লাগিয়ে রোদে চলে যায়, সেটা কিন্তু স্ক্যাল্পে ক্ষতি করে, সেটা ভুল। পাখার তলায় শুকোবে বা ড্রায়ার আপনি ইউজ করতে পারেন, শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার পরে আপনাকে প্লেন জল দিয়ে ধোবেন, এখানে কোনো শ্যাম্পু ইউজ করতে হবে না, প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে লাস্ট এন্ড অফ দ্য লিস্ট আপনাকে হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। হেয়ার সিরামটা ইউজ করে আপনি যখন শুকিয়ে নেবেন তখন আপনি দেখবেন আপনার যে হেয়ারটা ছিল নতুন প্রাণ পেয়েছে, নতুন জান পেয়েছে, হেয়ারটা শাইনিং দেখবেন আপনি। মানে যখন আমরা স্ক্রাব করার পরে মাস্ক ইউজ করি যেরকম স্কিনে একটা গ্লো দেয়, হেয়ার ঠিক সেম গ্লো দেয়, চকচকে হয়ে যায়, দারুণ। মানে আপনি আয়নার সামনে যখন দাঁড়াবেন না আপনার স্কিনের থেকে আপনার হেয়ার গ্লসি করবে, এত চকচক করবে, সবাই প্রশ্ন করবে কি ইউজ করেছিস, কোন কোম্পানি হেয়ার স্পা ইউজ করেছিস। লুইজের এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা খুব সহজে বাড়িতে হেয়ার স্পা করতে পারি, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো রাখতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ বললাম, এটা যদি আপনারা মিস করে থাকেন, আপনারা ইউটিউবে বারবার দেখবেন স্টেপ বাই স্টেপ ভুল করলে, আগে অয়েল করে ফেলছেন, পরে কন্ডিশনার করছেন, পরে আপনি আগে হেনা করে ফেলছেন, পরে আপনি সেরাম ইউজ করছেন, এই যে গতানুগতিক যে স্টেপ বাই স্টেপ বললাম, যদি একটার পর একটা মিস হয় তাহলে কিন্তু হেয়ার ফল আপনার বাড়বে, আপনার সাইড এফেক্ট হবে, সাইড এফেক্ট ইন দ্য সেন্স আপনার হেয়ারে অত গ্লো পাবেন না, দোষটা হয়ে যাবে আমার বা লুইজার বলছে। সো যদি মিস করে থাকেন, লিখতে ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু ইউটিউবেও কিন্তু পরে এগুলো প্রোগ্রাম দিয়ে দেয়, রয়ে থাকছে একদম। তো ইউটিউবে আপনারা সার্চ করে বারবার পজ করে করে লিখে নেবেন যে কোনটার পরে কোনটা স্টেপ করলাম। আর আরেকটা কথা সুবর্ণা দি, যেটা তোমাকে বলছিলাম যে ছোট চুলও করতে পারি আমরা, বড় চুলও করতে পারি, এনি টাইপ অফ হেয়ার করতে পারি, মানে এরম কোনো ব্যাপার নেই ড্রাই করতে পারবো না কি অয়েলি করতে পারবো না কি আমার প্রচন্ড স্ক্যাল্পে ইনফেকশন আছে বা ধরো প্রচুর চুল উঠছে আমি তাহলে নতুন করে কিছু ইউজ করবো না, এটা একটা ট্রিটমেন্ট বলতে পারো। এই হেয়ার স্পার মধ্যে সব কিছু লুইজের ভেষজ দিয়ে তৈরি জিনিস রয়েছে, একটাও এদিক থেকে ওদিক হবে না, কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না, বরং ফলিকলটাকে স্ট্রং করবে। আর ডেলি ওয়াইজ দেখো হেয়ার স্পা আমরা তো আর রোজ করি না, রোজ করবো না, সপ্তাহে একদিন করতে পারলে খুব ভালো হয়, আর নয়তো 15 দিন ছাড়া ছাড়া করবো। আর যদি ডেলি ওয়াইজ আমি তার সাথে সাপোর্ট হিসাবে ভাইটালাইজারটা ইউজ করি লুইজের, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে হেয়ার ফলটা একদম আপনার। পুজোর পরে আপনারা ফিডব্যাক দেবেন, অফিস কলিগ আপনাকে জিজ্ঞেস করবে যারা অফিসে কাজ করে, বা বাইরে কোনো বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে যে হেয়ারে পুজোর সময় কী করেছিস বল, কোন পার্লারে গেছিস।